হচ্ছে অপচিকিৎসা আপনি বলছেন যে এই সব অনেক ধরনের সমস্যা সংকুল অবস্থা নিয়ে অবশ্যই যেটা হচ্ছে আমাদের এখন দুই সাল চলে দুই সালে প্রতিটা পরিবারে ন্যূনতম দু থেকে তিনজন লোক বিভিন্নভাবে এই সকল সমস্যা ভুগবে এবং তাদের যদি আমরা এখন থেকে সচেতনতা না আনতে পারি সঠিক চিকিৎসকের কাছে না পাঠাতে পারি এবং যারা এই রুগী আমরা যারা কাজ করি রিহ্যাবিলিটেশন পুনর্বাসন ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি যদি তাদের স্বর্ণপন্ন না হয় সঠিকভাবে ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াবে তারা বিকজ আমাদের সিনিয়র সিটিজেন বাচ্চা আমাদের দেশে গড়ায় বৃদ্ধি পেয়েছে সিনিয়র সিটিজেন বয়শ তাহলে আমরা কিন্তুবাড়িয়ে তুলছি যে এই ভিতর অনেক লোক নিয়ে আসছে এবং আমাদের যারা বিভিন্ন রিটায়ার্ড করে বিভিন্ন गवर्नमेंट কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী যারা অনেক 60 এর উপরে তারা অনেক লোক বেড়ে যাচ্ছে এখন আমাদের দেশে এখন কিন্তু স্বাভাবিক জপালের মত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে স্বাভাবিক কিন্তু নেই বললেই চলে কমে আসছে যার কারণে এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এতে কিন্তু এই রোগগুলোর উপরে নন কমিউনিকেবল ডিসিজের উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে জোর না দিলে কিন্তু আস্তে আস্তে এই লোকগুলো আমাদের সামাজিক বোঝা হয়ে যাবে আমাদের কিন্তু সেই জাতীয় কিন্তু তাদের কোনো ওইভাবে কোনো আলাদা নিরাপত্তা বা তাদের ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়ার কিছু নাই আমাদের টার্গেটই হচ্ছে যে এই রুগীগুলোকে যদি বা এই লোকজনকে যদি আমরা সঠিক সময় সঠিক রিহাবিলিটেশন প্রসিডিউরে রাখতে পারি সে যার অবস্থান থেকে এখন ঘরের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক যে দাদা হোক নানা হোক সে যদি পারিবারিক কাজে কাজে লাগে তাকে যদি আমি বাজার করতে পাঠাইতে পারি সে তো আপনার বাজার যেতে সচল থাকে সচল থাকে তা সে তো হাঁটু ব্যথা ভুগছে সে কোমর ব্যথা ভুগছে সে বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসছে এখানে একটা পায়ের ছবি দেখেন দিস ইজ রিমোটার্ড আর্থ্রাইটিস এবং পাটা বেঁকে গিয়ে দেখেন আঙ্গুলটা ওদিকে চলে গেছে এটা নিয়ে একটা আমার ব্যক্তিগত প্রশ্ন আছে অ্যাজ এ প্রফেসর মেডিসিন যে আমার কাছে অন্য রোগী আসে যে একেবারে স হয়ে বেঁকে টেকে গিয়ে আমাকে জিজ্ঞেস করে এটা কি ওষুধ দিয়ে এটাকে ঠিক করা যাবে কিনা আমি বলি না তো আপনি একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি কি বলবেন আমি তো না বলেছি অবশ্যই আমি আপনার সাথে একমত এটা আসলে ঔষধ অনেক সময় কিছু আপনারা হয়তো ড্রাগ দিয়ে থাকেন যে ডিজিজ মডিফাইং ড্রাগ সেটা রোগ অনুযায়ী কিন্তু এক্ষেত্রে পেইন কিলারের কোনো রোল নেই এবং এই ডিফরমিটিটা কারেকশন করতে হবে বাই ফিজিওথেরাপি সেটি এবং ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল ইকুইপমেন্ট ফিজিক্যাল মোরালিটিস ফিজিওথেরাপি বিশাল একটা সাবজেক্ট এখানে আমরা ব্যথা নিরমের পাশাপাশি তাকে রিহাবিলিট করতে পারি তার জোড়াটা কারেকশন করতে পারি যে বেঁকে যাওয়াটাকে কারেকশন করতে পারি এখানে অবশ্যই কারেকশন করা যায় আপনার সাথে আমি একমত যে আপনি যেটা বলেছেন

ভালো ফিল করছে কিন্তু সে কিন্তু জানে না যে স্টেরয়েড ইন্ডিউসড অস্টোপোরোসিস একদিন একটু হালকা যদি বাথরুমে যাবে তার হিপটা ফ্রাকচার হয়ে যাবে সে টোটালি বিশ্রাম করে যাবে এই যে জিনিসগুলো এটা কিন্তু আমাদের যেটা কিন্তু সচেতনতা করতে হবে এবং এই রুগীগুলোকে কিন্তু আমরা হসপিটালাইজড করে বেশি দিন না কয়েক সপ্তাহ বা ম্যাক্সিমাম এক থেকে দেড় মাস যদি আমরা ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন ট্রিটমেন্ট এটি টাইমে দিতে পারি তাহলে যে দেখা যায় যে এই রোগগুলো টোটালি নিয়ন্ত্রণে থাকবে যেটা আমি বলছিলাম যে সিনিয়র যারা তারা কিন্তু আমাদের কাজে হেল্প করতে পারবে তারা বিছানায় শুয়ে থাকতে হবে না এখন আপনার ঘরে যদি একজন বৃদ্ধলোক তার এই ব্যথা নিয়ে শুয়ে থাকে এক আপনাকেও কিন্তু তাকে সারা দিন। আপনার কাজ বাদ দিয়ে তার কাজে হেল্প করতে হবে উল্টা সেটা যদি না করে আমরা তাকে রিহাবিলিটেশন ট্রিটমেন্ট সঠিক জায়গায় দিয়ে কাজে লাগিয়ে দিতে পারি তাহলে তার অফিসে যাওয়ার দরকার নেই সে অন্যান্য কাজগুলো পারিবারিক সফিল্লা প্রধান আপনি একজন বাংলাদেশের স্বনামধন্য ধন্য ফিজিওথেরাপিস্ট তো আমাদের দেশে প্রচুর ফিজিওথেরাপিস্ট গড়ে উঠেছে অথবা কারো ডিগ্রিও নেয় আপনাদের মতো একজন সিনিয়র কারো কাছে হয়তো ট্রেনিং নিয়ে সে নিজেকে ফিজিওথেরাপিস্ট দাবি করে বিভিন্ন চিকিৎসা করছে দেখা যাচ্ছে যে ভালোর জায়গায় খারাপ হয়ে যাচ্ছে এদের ব্যাপারে আপনার কী অভিমত অবশ্যই এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য জাতি হিসাবে এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে মিডিয়াকে আরও সচেতন হতে হবে এবং গভর্নমেন্টকেও এই বিষয়ে আগে আসতে হবে গভর্নমেন্ট অবশ্য আন্তরিক কিন্তু একটা তৃতীয় উন্নয়নশীল দেশ এক্ষেত্রে একটু সময় লাগবে হয়তো একটা টাইম টু টাইম যখন এইটা আইন তৈরি হয়ে যাবে এই সমস্যাগুলো চলে যাবে তারপরে এখন রুগীদেরকে সচেতন হতে হবে যেটা আপনি বলছেন যে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় একজন ফিজিওথেরাপিস্টকে হতে হলে তাকে এই সাবজেক্টে ন্যূনতম গ্র্যাজুয়েশন থাকতে হবে কোনো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল বা কোনো ইউনিভার্সিটি থেকে হতে হবে যদি সেটা না হয় সে একটা নন মেডিকেল পার্সন অথবা ট্রেনিং নিয়ে বিভিন্ন সেন্টারে তিন মাস চার মাস কাজ করে সে নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় এবং অনেক সময় দেখা যায় মেডিকেল টেকনোলজির যারা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে তারাও কিন্তু ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় যার কারণে রুগীরা আপনার বিভিন্ন ভাবে শিকার হয় অপরচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত হয় এ থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে আরো জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে এটা বিশাল একটা আপনার ফিজিক্যাল ইকুইপমেন্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল মডালিটিস ফিজিক্যাল আপনার আমরা বিদ্যুৎ কারেন্ট সাউন্ড এবং বিভিন্ন বিভিন্ন রেডিয়েশন টোটাল পদ্ধতির মাধ্যমে এবং নিরাপদ পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাটা দিয়ে থাকে এবং এটা একটা গ্রুপ ওয়ার্কও বটে এখানে কিন্তু আবার অন্য ডাক্তারদেরও আমাদের প্রয়োজনে সমন্বয় করতে হয় বিভিন্ন সার্জনদের সমন্বয় লাগে আপনার চেস্ট মেডিসিনের ডাক্তারদের সমন্বয় লাগতে পারে প্রধান আমাদের দর্শকদের জন্য কি মেসেজ দিবেন আপনি এই যে যে বার্থ নিয়ে আর্থাইটিস নিয়ে অবশ্যই আমি দর্শকদেরকে বলবো যে যারাই বাদ ব্যথাজনিত সমস্যা এবং আথরাইটিসজনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন এবং পঙ্গুত্ব বরণ করে আছেন বিভিন্ন শারীরিক অক্ষমতা নিয়ে আছেন কাজে করতে পারছেন আপনার নিজের পেশা যেতে যাতে পারতে পারছেন না তাদের সঠিক সময় যদি আপনারা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণপন্ন হয় দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন এতে আপনারা সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং আর্থিকভাবে আপনি উপকৃত হবেন এবং এই চিকিৎসা নিতে গিয়ে অবশ্যই আপনাকে দেখে শুনে ফিজিওথেরাপি চিকিৎসা নেন এতে আপনাদের অনেকাংশে শারীরিক সমস্যা থেকে আপনারা ভালো থাকতে পারবেন ডক্টর শফিউল্লা প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের এই বাদ ব্যথা তারপর আর্থ্রাইটিস নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে